হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাইকে জানাই শুভ মানে মহাশিবরাত্রি। তো আজকে আমি পুজো দেবো ফ্রেন্ডস উপাস। তো যে দেখতে পাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 6টা বাজে সকাল। তো ওই যে দেখতে পাচ্ছে এখন বিছানাগুলো গুছিয়ে নেব, তারপর আর কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আমি যে সবগুলো রেডি করে নিয়েছি, ফুল, বেলপাতা, দুবা, ধান, তিল, চন্দন, তারপর মোমবাতি, ধূপকাঠি, দুধ, দই, বিয়ালি দেখতে পাচ্ছ। তো এটাতে আমি সব কিছু নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। আর এই যে বেগে আমি ভোগ বানিয়েছি, মানে ভোগ দেবো ঠাকুরকে। তো এই যে দেখতে পাচ্ছ ভোগ রেডি করে নিয়েছি, তো এখন তখন আমিও রেডি হয়ে যাবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, তো এই যে রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো তোমাদের সাথে আর মন্দিরে গিয়ে দেখা হবে। ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ, তো প্রথমে মানে সুতির শাড়ি পরেছিলাম, তারপরে এই যে চেঞ্জ করে আবার একটি শাড়ি পরেছি। দূরে যাচ্ছি, মানে আমাদের এখানে একটি আর কি খুব জাগ্রত জায়গা আছে নুনকুলি বলে, তো সেখানে যাচ্ছি। তোমার হাজবেন্ড বললেন চলো সেখানেই যাই, গিয়ে মহাদেবের দর্শন করে আসি। তো সেখানেই যাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছ যাচ্ছি। তো অনেক দূরে, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে আমাদের যেতে যেতে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস রাস্তাগুলো খুব ভালো দেখতে পাচ্ছ, সুন্দর। তো যাচ্ছি এদিকে ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ তো প্রায় এসে গেছি। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে অনেক দোকানপাট নিয়ে বসেছে লোকজন। আর দেখতে পাচ্ছ অনেক উঁচুতে এই যে আমরা এই রাস্তা দিকে যাব, তো অনেক লোকজন এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন যাব, তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ কি উঁচু। আর এই যে ঠিক করে রাস্তা বানানো নেই, এই যে টিলা টিলায় উঠতে হয়, অনেক রিক্স হয়ে যায়। ছাট মানে এই সাইডের দিকে জুরুং আছে, সেখানে বললে তো আর একদম শেষ হয়ে যাব, তার জন্য খুব রিক্সি আস্তে আস্তে মানে উঠতে হয়। তো দেখতে পাচ্ছ যাচ্ছি, যে আমার হাজবেন্ড উনি আগে আগে যাচ্ছেন আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আর এই যে প্রায় এসে গেছি, তো ফ্রেন্ডস প্রায় আর কি এসেই গেছি। তো ওই যে জায়গাটা নেমে এসে গেছি, নিচে নামতে হয় মন্দিরটা আর কি টিলা থেকে নিচে। তো ওই যে দেখতে পাচ্ছ অনেক লোকজন এসেছে মন্দিরে, এই যে একটি মণ্ডপ, তো সেখানে অনেক লোকজনে কীর্তন পাঠ করা হয়। আর এই যে এদিকে আমি মহাদেবকে দিয়ে দিয়েছি, আর এখানে সামনে ভোগও লাগিয়ে নিয়েছি। তো তারপর একটু বসবো, তো অনেক লোকজন হয়েছে যে এখানে দিয়ে দিয়েছি। তো আমাদের প্রায় ঠাকুর দেওয়া হয়ে গেছে, দুজনে মিলে দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে ফ্রেন্ডস খুব জাগ্রত, ওই যে এখানে সব সময় এভাবে বুড়বুড়ি মানে জলের মধ্যে এরকম দিতেই থাকে, মানে সব সময় বুড়বুড়ি দিতেই থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার এখন আমরা ঘরে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পুরো কীভাবে ফ্রেন্ডস, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা ঘরে যাব। আর দেখতে পাচ্ছ পুরো, তখন আমরা ঘরে যেরাম কি বহুত কষ্ট হয়েছে, আয়া নুনকুলি আইছি, আর নুনকুলি না আনতে পারো, এটা হলো শ্রীকুনার দিকে, তাইও সব বহুত জাগ্রত আছে। অতটুকু বুঝতাম আসলাম, বহুত দিন পরে আমরা ভিডিও বানাইলাম, সময় কমে ফাই না, কাজে কামে বহুত বিজি, তার লাগিয়া চলো টাটা বাই বাই। ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ, তো আমরা উপর থেকে নেমে গেছি, আর এই যে এখন অনেক লোকজন মানে পুজো দিতে যাচ্ছে, আর আমরাও নেমে গেছি, তো এখন ঘরে যাব। তো বন্ধুরা এখন ঘরে এসে গেছি দেখতে পাচ্ছ, তো এসে এখন হাত মুখ ধুবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো অনেক মানে কি বলবো পরিশ্রম হয়ে গেছে, অনেক উঁচুতে উঠেছিলাম। তো নুনকুলিতে গিয়েছিলাম, আমাদের এখানে একটি খুব জাগ্রত আর কি জায়গা মহাদেবের, তো গিয়েছিলাম। তো এই মাত্র ঘরে এলাম, তো সকাল থেকে কিচ্ছু খাইনি ফ্রেন্ডস, একটু জলও খাইনি, তো এখন একটু জল খাবো, তারপর মানে একটু বসবো, খুব হেরান হয়ে গেছি। তো আর কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো ফ্রেন্ডস তোমাদের সাথে আর কথা মানে বলা হয়নি, আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ উপাস, তো তার জন্য একটু ফল টল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো সামনে। তো আর কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারলাম না। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো বাই ফ্রেন্ডস।